কিন্তু মনে রেখো, আমার ভাই, আমার ভাই জানে যে এই উকিল আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আর ও জেনে যাবে যে তোমরা সবাই মিলে ওর খুন করেছো। মেরে ফেলো ওকে। জনাবে ঠিক বলছে, যদি আমরা একে মেরে ফেলি তাহলে আমাদেরকেও সন্দেহ করবে। এটাকে নয় তো এই দুটোকেই বরং খতম করে দিই, এটাকে আর এটার ভাইটাকে, পুরো মামলাই খতম হয়ে যাবে। চলো নিয়ে চলো একে। চল আমার চোখ যা দেখেছিল সেটা কি ঠিক? হায় খোদা, আমি আজকাল আমার চোখ দিয়ে কি দেখছি! লাহুল ওয়ালাকুল ওয়াতা ইল্লাহ ইল্লাহ। বেঁচে গেলাম। খুনটা এখানে হয়েছিল। এই নাওসিন, ওই তুই এখানে কি করছিস? আগে আমি ওই ঘর পরিষ্কার করতে এসেছিলাম। আরে যখন মালিকই নেই ঘর পরিষ্কার করে কি হবে, কেন সময় নষ্ট করছিস? আরে খিদেতে আমার নাড়ি জ্বলছে, যাও আমার জন্য খাওয়ার ব্যবস্থা কর। আগে শোন, তুই ঘরে বোরখা পরে কেন ঘুরছিস? ওই আমি তেল আনতে বাইরে গিয়েছিলাম আর সোজা এখানে চলে আসি, একদম মাথায় ছিল না। আরে এই আদালতের চক্করে তো সবার মাথা খারাপ হয়ে গেছে, কাল সকালে আবার আদালতে যেতে হবে। আরে নাজি বিবি, তুমি যাও আমার জন্য খাবার ব্যবস্থা করো। আপনি যান, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। তাড়াতাড়ি যাও, আমার খিদে পেয়েছে। অনেক হয়েছে, বান্ধবীর জন্য আমি নিজের জীবন বিপন্ন করেছি, একে হারানোর মতো সাহস নেই আমার। এবার আপনি চলে যান, না হলে এরা আমাদের দুজনকে জ্যান্ত পুঁতে ফেলবে। দয়া করুন আর চলে যান এখান থেকে। খুব মজা হয়েছে, কি সিন ছিল! আরে হ্যাঁ, সিনেমাটা ভীষণ ভালো ছিল। ভালো হয়ে গেছে, হ্যাঁ ভীষণ ভালো ছিল সত্যি। হ্যাঁ মেয়েটা কোথায় গেল? আল্লাহ, কি পালিয়ে গেছে! এখানেই কোথাও হবে। চলো চলো চলো, খোঁজো ওকে, চলো চলো। তুমি এখান থেকে পালিয়ে যাবে কোথায়? তুমি আমার থেকে পালিয়ে যাবে কোথায়? হ্যাঁ হ্যাঁ
কোথায় পালাবি? বল কত দূর পালাবি? ছেড়ে দাও আমায়। আরে ভাই, চলোকে ভিতরে নিয়ে চলো। চলো চল 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 যেতে দাও আমায়। চল এরা একে ফাইলটা দিতে দেখতে পেয়ে যায় তাহলে এরা একেও মেরে ফেলবে, আমি ফাইলটা নিয়ে পালাই। ওই দাঁড়ালে গুলি মেরে দেব। ওই কমিশনের বাচ্চা দাঁড়া, আরে দাঁড়া দাঁড়া। বাচ্চাদের সঙ্গে খেলতে থাকবেন নাকি বড়দের সঙ্গে খেলবেন? তুই চুপ করে বসে থাক আর নিজের মুখ বন্ধ রাখ, নইলে তোর মুখে কাপড় ঢুকিয়ে দেবো। কেন, ভয় পাই নাকি আপনাদের জানাব? নাকি নিজেদের উপর বিশ্বাস নেই আপনাদের? খেলুন না, দুই এক হাত আমাদের সঙ্গেও খেলুন। যদি আমি জিতে যাই তো ছেড়ে দেবেন, আর হেরে গেলে তো আজ নয় তো কাল মেরেই ফেলবেন আমাকে। জনাব, আপনি এনার কথায় ভুলবেন না, এ খুবই চালাক একটা মানুষ, এ আপনাকে তাতাচ্ছে। চুপ! আমার ফয়সালা আমি নিজেই করব। এসো। বসে যাও। প্রাণের বাজি ছাড়া আর কিছু হবে না। একজনেরই প্রাণ যাবে আর অন্যজন এখান থেকে যাবে। মেরে নিচ্ছি। লিয়াকত, তুমি শুরু করবে। জনাব, এটা কি বলছেন? Thank you.
পিস্তল চালানো আসে তো? এক গুলি, পাঁচ ফায়ারিং, দেখা যাক ভাগ্য কার সাথে থাকে। জানি না এই চেম্বারে গুলিটা রয়েছে কি না, যদি না থাকে তো বেঁচে গেলে, যদি থাকে তো গেলে। বন্ধুগুলো নিচে নামিয়ে ফেললে খুব ভালো হয়। ধন্যবাদ। আপনারা তাসখেলাটা চালিয়ে যান, আপনাদের জনাব আর আমি একটু খোলা হাওয়ায় ঘুরে আসি। চলুন। তাহলে তো সোজা ব্যাপার, এই কথাটা কাল আদালতে প্রমাণ হয়ে গেলে তো বলতে পারবে না। ও বাগানে বসে সেদিনকে ইন্ডিয়া টিমকে খবরাখবর দিচ্ছিল, এই কথাটা বাইরে যেন না বেরোয়। তাহলে বুঝে গেছি স্যার, না হলে আমাদের মধ্যে থেকে কেউ বেঁচে ফিরবে না। কি করা যায় স্যার? সুনয়নাকে বাঁচানোর জন্য মোবাইল ফোনের একটা দরকার পড়বে। বুঝিয়ে বলছি, তুই আগে এটা বল, তুই কি কি খবরাখবর নিলি, কি জানতে পারলি তুই? হ্যাঁ স্যার, ওনাদের ব্যবসার হিসাব স্যার পুরো খাতাটা আছে, কিন্তু অদ্ভুত স্যার, কিছু বুঝতে পারছি না। আর কিছু ছবি আছে স্যার, এই দেখুন। ভান্ডার খান আর ফরজামের ঘর, যে দূতাবাস আছে সেখান থেকে কোনো খবর আসেনি? এখনো পর্যন্ত কোনো খবর আসেনি স্যার। আমি জানতে চাই যে আজ আদালতে কি হয়েছে। মাফ করবেন স্যার, ওদের কাছেও কোনো খোঁজ খবর নেই স্যার, এমনকি ওরা এটাও জানে না যে ওই আদালতের কাজকর্ম কোথায় হচ্ছে। কিন্তু স্যার, কেডি ওই জায়গাটার খোঁজ পেয়ে গেছে, শুধু এটাই নয়, ও সমস্ত মানুষকে মানিয়ে নিয়েছে আর সুনয়নার কেসটাও লড়ছে। এটা প্রমাণ করো যে এই মেয়েটা নির্দোষ। ওকে, মেনে নিচ্ছি। আমি জানি না কেডি আর তার সহকারী কোথায় আছে স্যার। আমাদের কোনো গুপ্তচরের কাছে কেডির কোনো খবর নেই স্যার। তাহলে কেডি ধরা পড়ে যায়নি তো? মুলকিস্তানে ধরা পড়ে যাওয়ার মানে একটাই, মৃত্যু। কোথাও কেডিকে আমরা ওখানে পাঠিয়ে কোনো ভুল করিনি তো স্যার? আর একটা বিপদ আছে যেটা হয়তো আমরা ভুলে যাচ্ছি স্যার। কেডি সুনয়নার ব্যাপারে সবকিছু জানে, আর ওরা যদি কেডিকে দিয়ে সবকিছু বলিয়ে নেয় তো? আমি আনন্দর কাছ থেকে রিপোর্ট পেয়েছি, কেডি এই কেসের সংবেদনশীলতা খুব ভালোভাবেই জানে, ও নিজের মুখ কখনো খুলবে না স্যার। ওদের কেডির উপর প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, আপনি তো জানেন স্যার ওরা কত নির্দয় মানুষ। তুমি কেডি পাঠককে খুব ভালো করে চেনো না, শারীরিক যন্ত্রণা বা মানসিক চাপ ওনার উপর কোনো প্রভাব ফেলে না। যদি কেডি ওদের জালে ফেঁসেও যায় তাহলে বাইরে বেরোনোর রাস্তা কেডি নিজেই বার করে নিতে পারবে। তবে আমার রায়, কেডির বার্তার জন্য আমাদের অপেক্ষা করা উচিত। আর হ্যাঁ, আর হ্যাঁ, সুনয়নার কাছে একটা যন্ত্র ছিল বার্তা পাঠানো, সেটা কোথায়? স্যার ওটার সিগন্যাল আমরা হাকামির বাড়ি থেকে পাচ্ছি, মনে হচ্ছে সুনয়না ওই যন্ত্রটাকে ওখানেই কোথাও লুকিয়ে রেখেছে। কোনো প্রকারেই ওই যন্ত্রটা যেন ওদের হাতে না পড়ে, তাহলে ওরা সুনয়নার ব্যাপারে সব কিছু জেনে যাবে। কি ভাবছেন? এই ধাঁধার উত্তরটা বের করার একটাই উপায় আছে বরুণ, শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত ঘটনাগুলোকে পুরোটা আরো একবার দেখতে হবে আমাদের। স্যার আমি তো এই কেসটার ব্যাপারে কিচ্ছু বুঝছি না, এই কেসটাতে এত লোক জড়িয়ে
আর সবাই আলাদা আলাদা কথা বলছে। কেউ ওই আংটিটা দেখেছে? ওই লোকটার আংটি দেখে আমি ওকে চিনেছি। তো কেউ ওই হিঙের সুগন্ধটা পেয়েছে? ওনার জামা কাপড় থেকে হিঙের গন্ধ আসছিল। তো ওই সময় বাড়িতে এতজন ছিল, কিন্তু কেউ আমাদের সত্যি কথাটা বলছে। এইটারই সুযোগটা খুনি নিচ্ছে। খুনি যদি থাকে তো হাকিম পরিবারের সদস্যদের মধ্যে কোনো একজন। ঘটনার দিকে একবার চোখ রাখি তো সম্ভবত কোনো না কোনো জায়গা থেকে কোনো সূত্র আমরা পেয়ে যাব। স্যার, ওই ফরজাহম হাকাম, হাকামই ওই পরিবারের কর্তা ছিল। ওকে এক বোরখা পড়া মহিলা ছুরি দিয়ে মেরে ফেলেছে। একজন ভারতীয় গুপ্তচর হাকিম পরিবারে চাকরানি হয়ে থেকে গিয়েছিল, তার উপর হত্যার অভিযোগ দিয়ে তাকে ধরে ফেলা হয়। হত্যার কারণটা যে ফরজাম ওকে দুদিন আগে পিটিয়েছিল, আর এই বদনামটা মুছে ফেলার জন্য ও ফরজামকে হত্যা করে। বাড়ির অন্যদের কাছে এই সাক্ষ্য রয়েছে যেটা প্রমাণ করছে যে ওই হত্যাকারী সেদিন, কিন্তু আমরা জানি যে যে হত্যাকারী নয়। স্যার, সবার আগে চাচা যান খুনিকে হত্যাটা করতে দেখেছেন। কাকা খুনিকে দেখেছিলেন, উল্লাসকে না। বোরখা পরা অবস্থায় কাউকে দেখেছিলেন? কোনো মহিলাকে দেখেছিলেন, তাও দেখেছিলেন শুধুমাত্র হাতে পড়া একটা আংটি। হতে পারে গোল্লাজের কাছে সেরকমই একটা আংটি রয়েছে। কাল আদালতে আপনি চাচা জানকে ভুল প্রমাণ করেছেন। স্যার, আপনার যুক্তি খুবই জোরালো ছিল। ফিরে আসছি আবার। হত্যাকারী হত্যা করার পর সেখান থেকে পালিয়ে যায়, আর বাড়িতে দেখতে পায় আরেকজন কাজের লোক, নাজিয়া। আর সেখানে নাজিয়া বোরখা পরা অবস্থায় কাউকে দেখতে পায়, এটা অদিতি। খোঁড়া ছিল ফরজাহমের মার খেয়ে গুলনাজের পায়ে চোট লেগেছিল, সেই জন্যই ও ল্যাংড়া ছিল। এক্স্যাক্টলি। নাজিয়া সেদিন যাকে খোঁড়াতে দেখেছিল তাকেই গুলনাজ ভাবছিল, কেননা গুলনাজ খুঁড়িয়ে চলে। আমার এরকমটা মনে হয় যে হত্যাকারী জানতো যে গুলনাজ খুঁড়িয়ে হাঁটছিল, সে কারণে ও খুঁড়িয়ে হাঁটছিল এটা প্রমাণ করার জন্য যে ওই গুলনাজ। আর তারপর এহজাহাজ খুনিকে ধরার চেষ্টা করেছিল, আর খুনির সাথে ধাক্কা লাগার সময় ও খুনির গায়ে হিঙের গন্ধ পেয়েছিল। স্যার, গুলনাজ যে ঘরে থাকতো সেখানে হাকামি পরিবার হিং রাখত, সেই জন্যে এখন এহজাহাজের মনে হয় যে গুলনাজই খুনি। আর তারপর আরমান যে দরজা ভেঙেছিল আর গুলনাজকে রক্ত লাগা বোরখার সঙ্গে ধরেছিল। হ্যাঁ, কিন্তু গুলনাজের বক্তব্য হলো যে যে সময় হত্যা হয় ও বাগানে ছিল, গুপ্ত তথ্য পাঠাচ্ছিল বাইরে। খুনি সম্ভবপর এটা যে দরজা দিয়ে ভেতরে ঢুকেছিল আর জানালা দিয়ে বাইরে যায়, ঠিক সেইভাবে যেভাবে গুলনাজ যাতায়াত করত। বাট স্যার, খুনি দরজা দিয়ে ভেতরে কি করে আসবে? দরজাটা তো গুলনাজ জানলা দিয়ে লাফানোর আগে বন্ধ করে দিয়েছিল। ঠিক করে কিছুই বলা কঠিন। বরু, তোর এই যে তোলা ছবিগুলো রয়েছে ইঙ্গিত তো এরকমটাই দিচ্ছে। দাঁড়া, তারপর গুলনাজ জানলা দিয়ে ঘরের ভেতর ফিরে আসে, নিজের বোরখাটা পরে, আর ঠিক ওই সময় ধরা পড়ে যায়। স্যার, খুনির এই গুলনাজের ছদ্মবেশ ধরে ফরজামের হত্যা করাটা আমাদের খুনির ব্যাপারে দুটো জিনিস জানায়। কি কি জিনিস? এক তো এটা যে ও গুলনাজের ঘরে খুব সহজেই পৌঁছতে পারত, আর দ্বিতীয় এটা যে ও হাকামি পরিবারের বাড়িতে খুব ভালোভাবে পরিচিত ছিল। এই কারণেই তো বলছি বরুণ, হত্যাকারী বাইরে থেকে ভেতরে আসেনি, হত্যাকারী হাকিম পরিবারেরই কোনো সদস্য, যার কাছে ফরজাহমকে মারার জন্য একটা বড় কারণ ছিল। বাট স্যার, এই কারণটা কি হতে পারে? তুই যে তথ্যগুলো সংগ্রহ করেছিস, হতে পারে যে তার মধ্যে থেকেই বড় কারণটা পাওয়া যাবে। স্যার, আপনার কি মনে হয় এটা কি কাকতালীয়, নাকি খুনি জেনে বুঝে ওই সময়টাই বেছেছে যখন গুলনাজ গোপন খবর জানার জন্য নিজের ঘর থেকে বেরোত? এটা কাকতালীয় নয় বলুন, ভেবে চিনতে করা ষড়যন্ত্র। স্যার, আপনার কি মনে হয় যে খুনি গুলনাজের গোপন কথাগুলো জানতো? জানি না বলুন, কিন্তু যদি হত্যাকারী গুলনাজের রহস্যটা জানে তো
গুলনাথের সঙ্গে সঙ্গে আমরা দুজনও কিন্তু বেশ সমস্যায় পড়ে যাব। দাঁড়া, ওসব ছাড়, ঠিক সময় তোকে ঠিক কাজটা করতে হবে। বলুন স্যার। শোন, আগে তোমার চালাকি তোমার মৃত্যুর কারণ হয়ে যায়, এটা বলো। এই উকিল এখানে কেন এসেছিল? চুপ করে কেন জবাব দাও, চুপ করে কেন জবাব দাও। আমি উত্তর দেওয়াটা প্রয়োজনীয় মনে করি না। একটা কথা মনে রাখবি মেয়ে, আমরা অপরাধীদের কখনো ক্ষমা করি না। আর ওই ছেলেটার মুখ চেহারা দেখে তো তোমার ভাই বলে মনে হয় না। তুমি আসলে কে? কি ষড়যন্ত্র তোমার? কেন করেছো তুমি ফরজান সাহেবের খুন? জবাব দাও। এই ভাষায় তুমি বুঝবে না। দাঁড়ান জনাব, আদালত কাল পর্যন্ত সময় দিয়েছে, আর আপনি যদি একে এখনই শেষ করে দেন তাহলে দোষ আপনার ওপরেই পড়বে। আর এমনিতেও ওই উকিলটা আমাদের কাছ থেকে পালিয়ে গেছে, আমাদের যা কিছুই করতে হবে খুব ভেবে চিন্তে করতে হবে। স্যার, খুব খারাপ খবর আছে স্যার। শুনানের যন্ত্র থেকে রেডিও সিগন্যাল পাওয়া বন্ধ হয়ে গেছে স্যার। মনে হচ্ছে ওই যন্ত্রটা কোনো শত্রুর হাতে পড়ে গেছে। এটা কি হয়েছে? কিছু না, এই একটু আদরা পাইলাম আর কি। কি করেছো এটা? দেখো, এরপর যদি কেউ এই বদমাইশি করে তাকে শিকল পরিয়ে কালকুঠরিতে বন্দি করে রাখবো। কেডি, শুরু করুন এবার। জনাব, আপনি যে সময়টা আমায় দিয়েছিলেন সেটা কিছু প্রশ্ন কিছু উত্তর পেয়ে গেছি আমি। প্রশ্ন দিয়ে শুরু করছি এবার। প্রথম প্রশ্নটা হলো যে এই খুনটা দুদিন বাদে কেন হলো? এটা কেমন অদ্ভুত প্রশ্ন! গুলনাজের বদলা নেওয়ার ছিল, ও চাকু মারলো আর বদলা নিয়ে নিল, বাস। এখানেই তো প্রশ্নটা, যে ছুরি মারলো তো দুদিন বাদে কেন? যেদিন ওকে মারা হয়েছিল সেদিনে ওই প্রতিশোধটা নিতে পারত, তার পরের দিন দুদিন পরেই কেন? আর আমার এরকমটা মনে হচ্ছে যে এই প্রশ্নটার উত্তর নাজিয়া বিবির কাছে হয়তো রয়েছে। আমি ওনাকে রাখতে চাইব। নাজিয়া বিবিকে ডাকা হোক। নাজিয়া বিবি, বোরখা পরে রান্না বান্না করা সমস্যা হয় না আপনার এভাবে কাজ করতে? সাহেব, আমরা বাইরে যাওয়ার সময় বোরখা পরি, ঘরে না। এই খুনটা তো ঘরের ভেতরেই হয়েছিল, সেই রাতে ঘরের মহিলারা বোরখা পরেছিলেন তো তুমি? ওই রাতের ব্যাপার একটু আলাদাই ছিল, বাইরে থেকে নিমন্ত্রিতরা এসেছিল সেই জন্যই ঘরের মহিলারা বোরখাতে ছিল। জনাব, এই বিষয়টা একটু মন দেওয়া যাক। ওই রাতে ঘরের মহিলারা বোরখা পরা ছিলেন, সেটারই ফায়দা তোলে ওই খুনি। একটা একটা শেষ প্রশ্ন, এই যে জুতোটা আপনি পরেছেন এই সময় এই এইখানে, এই জুতোটাই আপনি বাড়িতেও পরেন? আগে না,
এটা আমরা বাইরে বেরোনোর সময় পরে থাকি। ঘরে তো সবসময় চপ্পলই পরে থাকি। সমস্ত মহিলারা এই বাড়িতে চপ্পল পরেন। আগে মুন্সেফ বাবু, আমার এই মুহূর্তে প্রশ্ন যে এই সময় গুলনাজ কিরকম জুতো পরে আছেন? ও বাড়িতে অন্যান্যদের মতো চপ্পল পরে থাকে নিশ্চয়ই। এই ঘরে নিজের ঘরে ধরা পড়েছিলেন, তো জুতোটা কখন পরলেন উনি? জেলে তো জুতোটা পাল্টাতে পারবেন না। কি কি বলেন? আরে এইসব এখানে কি হচ্ছে? যতদূর আমি জানি এটা হলো একটা খুনের কেস। আরে এখানে তো দেখছি জুতো চপ্পলের উপরেও কথা হচ্ছে। কেডি, কি হলো? এটাই প্রমাণ করতে চাইছে আমি মুন্সেফ সাহেব, যে যেই সন্ধ্যায় খুন হয় সেই সন্ধ্যায় আমার মক্কেল ঘরের ভেতরে ছিলেন না, বাইরে ছিলেন বাগানে। বাইরে কোথায়, কেন? আমি ঘরের বাইরে বাগানে ছিলাম, আর এখানকার সব খবরাখবর ইন্টেলিজেন্স টিমে পৌঁছতাম। আর এই কথাটা তো আমি কোনো অবস্থাতেই বলতে পারবো না। কেডি, তুমি চুপ করে কেন বলো? মুন্সেফ সাহেব, ইনি বাগানে নিজের ভাই বহিরঙ্গের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ওনার ঘরে আমরা এই মোবাইল ফোনটা পেয়েছি, একটাই নাম্বার আছে এর মধ্যে, আপনি চাইলে চেক করতে পারেন। এই নিন, আপনি নাম্বার ডায়াল করে চেক করে নিন। ওই, তুই আমাদের ঘরে ঢুকেছিলি, তোকে তো। এই তুমি কি করছো, ছেড়ে দাও, ছেড়ে দাও। জনাব, এই কারণে গুলনাজ ফোনটা লুকিয়ে রাখতো যাতে ওর উপর মারধর না হয়। কি যাতা বলছে জনাব? যদি গুলনাজ বাইরে থাকে তো দরজা ভাঙায় ও ভেতরে কি করে ধরা পড়লো? আর খুনি বাইরে কি করে গেল? আর খুনি বাইরে গেল সেটা বুঝতে পারছি, কিন্তু গুলনাজ আবার কি করে ভেতরে এলো? জানলা দিয়ে জানাব, গুলনাজের বাগানে যাওয়া, ফোন করতে, চিৎকার শুনে ভেতরে আসা, আর খুনির ওখান থেকে পালিয়ে যাওয়া, ফেরার হওয়া, এসব ওই ভাড়ার ঘরের জানলা দিয়ে হয়েছে। আচ্ছা, এই কারণে জানলা খোলা ছিল? তাই তো আমি ভাবছিলাম, এত ঠান্ডায় ওনার হাওয়ার কিসের দরকার পড়ছিল? এটা প্রমাণ আমার কথার যে জানালাটা খোলাই ছিল। তাহলে জানাব, রক্তে মাখা যে বোরখাটা ছিল তা এই মহিলাটা পড়েছিল, ওটার কোনো মানেই নেই। তার মানে ঘরের ভেতর অন্ধকার ছিল জানাব, ইনি চিৎকার শুনে ভেতরে আসেন, বাইরে দরজা কেউ ঠকঠক করছিল, খুনি ওখানেই বোরখাটা রেখে পালিয়ে যায়। অন্ধকারে উনি দেখতে পারেন নিজে বোরখায় রক্ত লেগে আছে, দরজাটা খোলার জন্য উনি বোরখাটা পরেন আর দরজা খোলেন, আর খুনি ওনার অপেক্ষা করছিল। জনাব, খুনি কি করে জানতে পারলো যে গুলনাজ বোরখা খুলে বাইরে কখন গেল? ও কি ঘরের মধ্যে ক্যামেরা লাগিয়েছিল? আগে না, ক্যামেরা উনি লাগাননি জনাব, খুনি ওখানেই উপস্থিত ছিল ওই ঘরের মধ্যে। এই হিঙের কৌটোটার পিছনে লুকিয়ে রাখা, আর যেরকমটা আমাদের সাক্ষ্য ইজাজ বলছিল যে খুনির গা থেকেই হিঙের গন্ধটা আসছিল, সেটা এই কারণে। তোমার কথা যদি মেনেও নি যে ও ওই ঘরে লুকিয়েছিল, তাহলে ওই ঘরে স্বপ্ন দেখছিল, প্রার্থনা করছিল যে ও বাইরে কখন যাবে? হ্যাঁ, আর খুনি কি করে জানতে পারবে? না, প্রার্থনাও তিনি করছিলেন না, কোনো স্বপ্নও উনি দেখছিলেন না, আসলে এটা করেছিল। উনি জানতেন যে প্রত্যেকদিন সন্ধ্যায় গুলনাজ বাগানে যায় ফোন করতে, আর এই বিষয়টা সুযোগ নেয়। কিন্তু জনাব, কিছুক্ষণ আগেই আপনি আমাকে বললেন যে গুলনাজ এই কথাটা কাউকে বলেনি, সবার থেকে লুকিয়ে রেখেছিল, এত ভালো করে লুকিয়ে রেখেছিল যে আদালতে যখন ওর প্রাণ সঞ্চয় হলো তখনও ও বলল না। তো এই কথাটা কেউ কি করে জানলো? খোঁজ খবর ছিল জনাব, অন্য কারোর কাছে খোঁজ খবর ছিল। আর সে যার কাছে খোঁজ খবর ছিল
ওই ব্যক্তি এই সময় এই আদালতে আছে। আসুন আসুন না আপনি, আসুন আসুন। এবার বলুন নাজিয়া বিবি, ইনি প্রত্যেক সন্ধ্যায় বাইরে যেতেন বাগানে, এই বিষয়টার খোঁজ খবর আপনার কাছে ছিল না? না, আমি সত্যিই কিছু জানি না। আপনি কিছু জানতেন না? কিছু না। বলো কি জানো? বলছি বলছি আমি জানতাম, আমি সবসময় একে বাইরে যেতে দেখতাম। আপনি ওকে বাইরে যেতে দেখেছিলেন, তো আপনি এটা জানার চেষ্টা করেননি যে কোথায় যায় বাইরে? না, কিন্তু এই ব্যাপারে আমি ওর কাছে কখনো কিছু জানতে চাইনি। কেন কেন জিজ্ঞেস করেননি? সাহেব, কোনো সুন্দরী যুবতী মেয়ে রাতের অন্ধকারে যদি বিনা বোরখাতে বাইরে যায় তাহলে তার একটাই উদ্দেশ্য থাকে। আমি মনে করি ওর কোনো প্রেমিক আছে যার সাথে ও রোজ লুকিয়ে লুকিয়ে দেখা করতে যায়। আমি কি করে জানবো যে এর ভাই আছে? কিন্তু আমি কোনো খুন করিনি। এক মিনিট জনাব, আমি আপনার কথাই আবার বলছি। আপনিই বলেছিলেন না যে প্রত্যেক খুনের পেছনে কোনো উদ্দেশ্য আছে? এখন নাদিয়া বিবির কি সম্পর্ক আছে এই খুনের পেছনে, একটু বলবেন আমাকে? কোনো উদ্দেশ্যই ছিল না, কোনো উদ্দেশ্যই ছিল না, কেননা এই খুনটা ইনি করেনি। না, আমি বুঝে বলছি। মুনসেফ সাহেব, খুনের কারণ আর আসল খুনির পরিচয় এই ফাইলে রয়েছে। এটা হাকিম পরিবারের কাজকর্মের হিসাব। এখানে যদি দেখেন তো আপনি জানতে পারবেন বেশ ভালো মতন এই ব্যবসাপাতি চলছিল, খুবই লাভ হচ্ছিল। এই ধরুন দু বছর আগেকার বিষয়ে, যে কাজকর্ম বাড়ছিল কিন্তু তবুও লাভ সেখানে হচ্ছিল না। এই দেখুন, একের পর এক ক্ষতি হয়ে যাচ্ছিল। এটা কি? অর্ডার বেড়ে চলেছে, টাকা আটকে গেছে, লাভ কোথায় হচ্ছে? আগে আর যেরকমটা এই কাগজপত্র থেকে জানতে পারা যায় যে বিগত কয়েক মাস ধরে এই সমস্ত ঠিক হয়ে যাচ্ছিল, আবার লাভও এখানে হচ্ছিল। আর এই কাগজপত্রের একদম শেষে একটা আইন নির্দেশিকা রয়েছে মুনসেফ সাহেব, যেখানে এটা লেখা রয়েছে হাকিমি ব্যবসাপাতির এই টাকা পয়সায় ওনাদের ছোট ভাই হারভগামের কোনো রকম অধিকার নেই। আসুন আসুন আসুন। ওই, তুমি একটা সাধারণ উকিল, তুমি আমার দিকে আঙুল তুলছো? আমার দিকে? তোমার যোগ্যতা কি আছে? এই আপনার বড় ভাই ফরজান হাকিম সাহেব আপনাকে এই ব্যবসা বাণিজ্য থেকে বাইরে বার করে দিয়েছিলেন আর আদালতের থেকে আদেশ এনেছিলেন, কেন করেছিলেন উনি এরকম? আরে পাগল ছিল আমার দাদা, পাগল। সমস্ত টাকা মদার জুয়াতে উড়িয়ে দিতে চেয়েছিল। আমি ওকে মানা করেছিলাম, মানা, ও আমাকে বেদখল করেছিল। উনি এরকমটা করেছিলেন? যদি আপনার নীতি আপনার স্বচ্ছতা থাকতো তাহলে উনি এরকমটা করতেন না, কিন্তু উনি এরকমটা করেননি। আপনি মিথ্যে কথা বলছেন। সত্যিটা হলো এই মুনসেফ সাহেব, যে হাকিম পরিবারের টাকা পয়সা ইনি বাইরের দেশের হিংসাত্মক ঘটনার উপর কাজে লাগাচ্ছিলেন। আর যখন ফরজান হাকিম সাহেব এটা জানতে পারলেন তো উনি ওকে সঙ্গে সঙ্গে তার ব্যবসা বাণিজ্য থেকে বাইরে বার করে দিলেন, আর সেই বিষয়টা প্রতিশোধ উনি ওনার ভাইয়ের ওপর নিলেন। আরে দাদা, এই কাগজগুলো কি? আমার কথা তোমার বুঝতে খুব অসুবিধা হয়, সেজন্য আদালতের ভাষায় লিখিয়ে নিয়ে এলাম। আরে আমি মজা করছি না, এতে যা যা লেখা আছে। আমার যেসব কথা তুমি শোনো না ওগুলো এখন আদালতের কথাই মানবে। আরে দাদা, তুমি আমার সঙ্গে কি করছো, কেন করছো এইসব? যেগুলো তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে করো এগুলো তার ফলাফল আলমগার। আমি সব জেনে গেছি যে আমার টাকা কোথায় গায়েব হচ্ছে। আরে
হাওয়া হচ্ছে। ও, তুমি দু হাতে পয়সা খরচ করছো আর জুয়া খেলছো, ফুর্তি করছো, আর আমাকে জিজ্ঞেস করছো টাকা কোথায়। আরে অন্তত আমার দেশের বিরুদ্ধে তো আমার টাকা ব্যবহার হয় না, আতঙ্কবাদ ছড়ানোর জন্য আমার টাকা ব্যবহার হয় না। আরে লজ্জা করো, এই রকম কথা বলার আগে তোমাকে 10 বার ভাবা উচিত। আরে তুমি বোঝার চেষ্টা কেন করছো না? আরে আমি দেশের বিরুদ্ধে না, দেশের জন্য কাজ করছি। যেটা আইনের ভাষায় ভুল, সেটা দেশের জন্য কিভাবে ঠিক হতে পারে? আরে এখন আমাকে কেউ বুঝতে পারছে না, কিন্তু আস্তে আস্তে সবাই বুঝবে যে আমি ঠিক করছি। আমি বুঝবো না, বুঝবে তুমি। আজ থেকে আমার কারবার থেকে তুমি 1 পয়সাও পাবে না। যদি তোমার টাকা দরকার হয় তাহলে কাজ করো আর কামাও। ও, আমি কাজ করবো? হ্যাঁ হ্যাঁ, তুমি করবে, নাহলে নিজের ব্যবস্থা নিজে করে নাও। আরে আমাকে ধমকানোর যোগ্যতা নেই তোমার, নিজের মুখ সামলে কথা বলো। আরে দয়া চাই না তোমার। দাঁড়াও, এবার থেকে বিনা পয়সায় খয়রা তো পাবে না তুমি। কাল থেকে কারোবার নয়, জিনিসপত্র নিয়ে আসা আর নিয়ে যাওয়ার কাজ করবে তুমি, বুঝলে তুমি? নাজিয়া বিবি, এবার আপনি বলুন মুনসেফ সাহেবকে, এই যে গুলনাজের বাইরে যাওয়ার যেই চক্করটা ছিল এই বিষয়ে উনি কি করে জানলেন? একদিন সন্ধে ছোট সাহেব রান্নাঘরে চলে আসেন, তখন গুলনাজ ওখানে ছিল না। উনি তখন ওর সম্পর্কে জানতে চান আর আমাকে বলতেই হয়। আমি তো ভেবেছিলাম উনি গুলনাজকে ভীষণ মারবেন, কিন্তু উনি কখনো এই কথা তোলেনি। হ্যাঁ, কেননা ওই রাতে ওনার ওই প্রতিশোধের প্রথম ধাপটা নজরে চলে আসে। আরমাগাম গুলনাজের আসার আগে থেকে ভাড়ার ঘরে লুকিয়ে ওর জন্য অপেক্ষা করতে থাকে। আর গুলনাজ বাইরে বেরিয়ে যেতেই আরমাগাম ওর বোরখাটা পরে নেয় আর গিয়ে নিজের ভাইকে হত্যা করে ফেলে। বাগান দিয়ে পালিয়ে যাওয়ার পর ও দরজা দিয়ে আবারও ভেতরে আসে আর এরকম ভান করলেন যে ইনি কিছু জানেনি না, আর তারপর নিজে ওই ঘরের দরজাটা ভেঙে ভেতরে ঢোকেন আর গুলনাজকে খুনির দোষারোপ দিয়ে ধরে ফেলেন। কি হয়ে যাস, সেদিনকে নিজের কাকার গা থেকে হিঙের গন্ধ পেয়েছিলে কি পাওনি? হ্যাঁ, আমি মেরেছি আমার দাদাকে, আমি মেরেছি, আমি খুন করেছি আমার দাদাকে। আমার দাদা আমাকে চাকর বানিয়ে রাখত, আমি আমার দেশের জন্য কাজ করতাম, আর ও জুয়া আর মদের সমস্ত টাকা উড়িয়ে দিত। আমি আমার দেশকে সব থেকে শক্তিশালী দেশ বানাতে চেয়েছিলাম, এই জন্য মেরে দিয়েছি আমার দাদাকে। মুনসেফ সাহেব, উনি দোষ স্বীকার করে ফেলেছেন। আমি আদালতের কাছে আবেদন করব আমার মক্কেলকে নির্দোষ বলে সসম্মানে মুক্তি দেওয়া হোক। সাক্ষ্য এবং সমস্ত প্রমাণাদি বিচার করে এই আদালত গুলনাজকে সসম্মানে মুক্তি দিচ্ছে। আর আলম খানকে বন্দী করার হুকুম দিচ্ছে। কেডি পাঠক, আল্লাহ তোমার সহায় হোক। আল্লাহ হাফিজ। বিদায় আমার বন্ধু। খুদা হাফিজ। খুদা হাফিজ। ভাই বোনকে একসঙ্গে দেখে বেশ ভালো লাগছে। আমার সহায়ক বরুণের সঙ্গে তো আগেই দেখা হয়েছে। হ্যাঁ, হে ভগবান, আমার যন্ত্রগুলো তো এখনো ওদের বাড়িতে ওখানেই থেকে গেছে। যদি কারোর হাতে পড়ে যায় তাহলে তো সে 2 মিনিটেই জেনে যাবে যে। চিন্তা করার কোনো দরকার নেই, ওই যন্ত্র আমাদের কাছে আছে, সুরক্ষিত। আর সেটার জন্য ধন্যবাদ দেওয়া উচিত আমার সহায়ক বরুণকে।
খুবই বুদ্ধি খাটিয়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওই যন্ত্রটাকে ওখান থেকে বের করে নিয়ে আসে। থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এমনিতে তো স্যার আমি আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছিলাম, কিন্তু একদিন আপনি আমার জীবন বাঁচাবেন এটা আমি কখনো ভাবিনি। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারলাম না, আমি দু মাস ধরে ওই বাড়িতে যা জানার চেষ্টা করছিলাম সেটা আপনি বাস এক রাত্রিতে কি করে জেনে গেলেন? তোমার সন্দেহ সবসময় ফরজানের দিকে ছিল, যে কারণে আর্মাঘম কখনো সন্দেহের তালিকায় আসেনি। এবার বুঝলাম। জয়জক, 3 ঘন্টায় মুম্বাইয়ের ফ্লাইট রয়েছে। না স্যার, এই দেশে এখনো আমার কাজ শেষ হয়নি। এখনো এখানে অনেক লোক আছে আর্মাখানের মতন, যারা হামলা যোজনা করছে আর এতে পয়সাও ঢালছে। এটা জরুরি আমাদের দেশের সুরক্ষার জন্য যে আমরা এরকম লোকেদের খুঁজে বের করি, আর এখন এটাই আমার অভিযান। বুঝতে পারছি আমি। অল দ্য বেস্ট। জয় হিন্দ স্যার। জয় হিন্দ।